আপনি টাকা নিয়েছেন, কত টাকা নিয়েছেন? আমি বুঝাতে দে জামানের সেলস ক্লার্ক ক্ষতি হতে দেবো না, বুকে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। তুমি যত ইচ্ছা চাও না কেন, তোমরা সব শিয়াল যদি একাই হত্যা হওয়া পড়ো না কেন, এ সরকার 2021 আবার থাকবে। আমার সেই পুরনো 2007 কে ফিরিয়ে আনবো, 2009 কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। ওকে বলবো মেনেই নাও, রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। একটা স্টেজে রাজনীতির কথা হচ্ছিল, সেই স্টেজে দাদা হুজুর বসেছিল, যখন দাদা হুজুর রাজনীতির কথা শুনছিল হচ্ছিল, উনি নেমে বললেন, নেমে পড়ে কি বললে, যেখানে রাজনীতির আলোচনা হবে সেখানে আবু বাকার থাকতে পারে না। ওলামা সমাজ দেখুন না, ইতিহাস পড়ুন, পড়লে পেয়ে যাবেন। আমি রাজনীতি করি না, আমার করার ইচ্ছাও নেই, আলাদা ব্যাপার, কিন্তু ওলামা সমাজরা রাজনীতি করেছে ইতিহাস সাক্ষী দিচ্ছে। এগুলো খুব সূক্ষ্ম কথা, মার প্যাঁচে একটা কথা বলা হয়, দাদা হুজুর কেবলা কি রাজনীতি করেছিলেন, পাঁচ হুজুর কি রাজনীতি করেছিলেন, সূক্ষ্ম কথার মার প্যাঁচে একটা সুন্দর করে তুলে ধরা হচ্ছে। না, দাদা হুজুর করেননি, আমি তার কথাটা মেনে নিয়ে বলছি, দাদা হুজুর করেননি। দাদা হুজুরের জমানায় যে সমস্ত ওলামারা রাজনীতি করেছিলেন, তার খোলাফারা রাজনীতি করেছিলেন, দাদা হুজুর কেবলা কি তাদেরকে বারণ করেছিলেন যে করিস না? একটা ইতিহাস দেখিয়ে দেওয়া হয়, দাদা হুজুর কেবলা 1919 সালে জমিয়ত ওলামায়ে হিন্দ ছিল, তখন দাদা হুজুর তার একজন সক্রিয়, যদিও একটা বলে সভাপতি ছিল, পূর্ব ভারতের তিনি সভাপতি ছিলেন, ইতিহাসগুলো জেনে তারা বলুক। তো উনি বলেছিলেন যখন জমিয়ত ওলামায়ে হিন্দ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দিল, দাদা হুজুর ছেড়ে চলে আসলেন, এমন ইতিহাস শুনতে পার। তার লাইফের উপর গবেষণা করছে, আল্লাহ শকর অনেক পড়াশোনা তার লাইফের উপর করার চেষ্টা করছে আমি, শুধু অতটুকু ইতিহাস, আর কোনো ইতিহাস নেই। পড়ুন, তিনি রাজনীতি করেননি, কিন্তু পলিটিক্যালি মুসলিমদের এস্টাবলিশড করার জন্য যে যে করণীয় ছিল সেই সদযুক্তি, তার দূরদর্শিতার কথা আমি যত বলবো তত কম। তার খোলাফারা, তার মুরিদরা যখন প্রতিনিধিত্ব করতে গেছে মুজাদ্দেদের জামানের, সদযুক্তিটা কি তাদের জন্য ছিল না? নাকি তিনি বলেছিলেন বসে পড়, লড়াই করার দরকার নেই? কাপুরুষ ছিলেন মুজাদ্দেদের জামান। কথাগুলো বলার আগে পিছনের দিকে তাকিয়ে একটু দুঃখের বিষয়, কি আর বলবো, বলবেই বা কে, আর তার উপরে যাক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। ছেলের অধিকার নেই, ছেলের অধিকার নেই, আশা করছি বুঝতে পেরেছেন। আমি একটাই কথা বলেছি, শোন ভাই, তোর আব্বা যদি কিছু বলে তুই কি তোর বাপের সঙ্গে ঝগড়া করতে পারবি? সে বলল না। তাহলে আমি কি করে পারি? কেন, বুকে বড় ব্যথা, বুকে বড় কষ্ট, কত সুন্দর হতো আমার আবু বাকারের নামে যদি নলে সিটা হতো। আপনি পিছন থেকে কাঠি লেগে দিলেন, কুটি 50 আদিবাসী হিন্দুকে খেপিয়ে দিলেন, তারা ঘন 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 মেয়েদের ঘরের সামনে পাঠিয়ে দিল। আমি বেচারি পারি লড়াই করতে, কিন্তু ওদেরকে বাঁচাবারই চেষ্টা আমি করছি। কেন, ওই জায়গায় নলেজ সিটি হলে ওর বাচ্চারাও পড়বে, ওই আদিবাসী গরিব গুনগুনের ওখানে চিকিৎসা হবে, ওনাদেরও উপকার হবে, ওনারাও দোকান দেবে, ওনাদেরও রুজির ব্যবস্থা হবে। তাই চাইছি ঠান্ডা মাথায় যদি বোঝে, কিন্তু আপনি কাঠি লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এ বাংলা, এ ভারত, আইন বলে একটা আছে, আজ নাই কাল, বেঁচে যদি থাকি আব্বা সিদ্দিকি নলেজ সিটি করব 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 ইনশাআল্লাহ। হুজুর কতটা অন্তর থেকে কাঁদছে আর কতটা মানুষকে জয় করার জন্য দেখতে হবে, তা আমি সারা বাংলায় ঘুরে গেলে দেখছি। তুমি যত ইচ্ছা চাও না কেন, তোমরা সব শিয়াল যদি একাই হত্যা হওয়া করো না কেন, এ সরকার 2021 আবার থাকবে, আবার থাকবে। শোনেন, যদি বলেন তোহা হুজুর আপনি দালাল, এই আমার রক্ত দালালের রক্ত নাই, আমার রক্ত দালালের রক্ত নাই, আমার গায়ে আছে হক কথা বলার রক্ত, হক কথা বলার রক্ত,
সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম 34 বছর জালিয়ে পুড়িয়ে ছানিটাল করে দিয়েছে। তখন আমি সহাসির দিকে প্রতিবাদ করেছি না করিনি? এই জোরে বলুন, জোরে বলুন। সিপিএম এর কিছু ভেড়া, কিছু কিছু ভেড়া ছাগল, ওরা তখন আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল। ওদের রক্ত দোষ আছে তো ওই জিনিস মন্তব্য করবে? ওদের রক্ত দোষ আছে? হ্যাঁ, পুরোপুরা সব হুজুরা ভালো, তহা হুজুর খারাপ। সব হুজুরা ভালো, তহা হুজুর খারাপ। তৃণমূল ক্ষমতায় আসলো, ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে ওই দলকে ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকা চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। সব জঙ্গলকে ফাঁকা ভেব না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে, ভুল হতে পারে ওর, মানুষপত্র ভুল। আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। মুখেতে আমি বুঝাতে দেস আমাদের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। আমি আমার সেই পুরনো 2007 কে ফিরিয়ে আনবো, 2009 কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। ওকে বলবো মেনেই নাও, রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ট্যাং ধরে কখনো নামাতে পারবে না। শত শত মিডিয়া যেখানে দাঁড়িয়ে আছে,